কি মিয়া কোক নাকি ওই জায়গার চলতেছে তাই না তো এই বিজ্ঞাপনটা এই সময়ে সে কেন দিলো এবং বিজ্ঞাপনটা কেমন মান হয়েছে বিজ্ঞাপনটার এগুলোতে একটু পরে আসতেছি এই বিজ্ঞাপন দেওয়ার পরিপ্রেক্ষিতে আবার যেই মবে দিয়ে জনতার যে একটা অবস্থান শুরু হয়েছে সেই পয়েন্টটাকে একটু অ্যাড্রেস করে নিই এই ব্যাপারে আপনারা আমার অবস্থা মোটামুটি কম বেশি জানেন না তা না রাই আপনি লাস্টে বিজ্ঞাপনটা নিয়ে কথা বলবো আচ্ছা তো এখন আবার বাঙালি কুক বয়কট করার তৈর্য শুরু হয়েছে কেন কেন আবার আবার কীভাবে কুক বয়কট করার তোর্য শুরু হলো বাঙালি না কুক বয়কট করে ফেলছে মানে যে জিনিস অলরেডি বয়কট করে ফেলছে এত বছর ধরে গেছে আবার কিভাবে বয়কট করতেছে তার মানে আগে কি বয়কট করে নাই আচ্ছা তো এই চলতেছে এগুলো চলে এগুলো কথা বললাম না এবং মজার ব্যাপার হচ্ছে যখন বিজ্ঞাপনটাতে বললো কিমিয়া মিয়া কোক নাকি ওই জায়গার এই বিষয়টা নিয়ে এখন আবার বলতেছে যে এখন এসে বলতেছে যে হ্যাঁ কোক ইসরায়েলের না কিন্তু ইসরায়েলের সাথে কোকের বিভিন্ন রকম নেক্সাস আছে এই নেক্সাস শব্দ টব তাকে আগে শুনি নাই আপনারা না কোক বয়কট করে হেস এখন হঠাৎ করে নেক্সাস ন্যাক্সাস আস থেকে আপনাদের মনে থেকে থাকবে যারা আমার চ্যানেল শোনেন যখন কোক বয়কটের আন্দোলন এক হাজার উনআশি বারের মতো ওরা শুরু করছিলো তখন আমি আলোচনা করছিলাম যে কোক তো কোনো ইসরায়েলি পণ্য না এরা কেন ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য করতেছে তো ইসরায়েলি পণ্য না আপনাদের মনে থেকে থাকবে রাইট এবং আপনারা জেনে থাকবেন কোক ইসরায়েলির প্রোডাক্ট এই কারণে প্রকট করে আসতেছে এখন পুষব্যাকের মুখে এখন এতটুকু মেনে নিিস এতটুকু স্বীকার করে নিছে যে ও আচ্ছা তার মানে কোক ইসরায়েলির প্রোডাক্ট না এখন বিভিন্ন নেক্সাস খুঁজে বের করা হচ্ছে এবং নেক্সাস খুঁজে বের করা হচ্ছে কেন কাইন্ড অফ এটা অনেকটা ব্যাক ক্যালকুলেশন করার মতো করে আমরা আমাদের কিবলা ফিক্স করে ফেলছি এখন দেখা যাচ্ছে যে আমাদের যেই তথ্য যুক্তি প্রমাণ যেই আর্গুমেন্ট রেশনালের ভিত্তিতে কিবলা খাড়া করাইছি সেগুলো সব ভুয়া সেগুলো সব ভিত্তিহীন কিন্তু কিবলা তো ফিক্স আছে এখন এই জন্য আমাদেরকে নেক্সাস খুঁজে বের করতেছি নাইনটিন সিক্সটি সেভেন ওয়ারের সময় আরব লিগ কোকে বয়কট করছিলো সুতরাং এই কোককে বয়কট করার পিছনে জাস্টিফিকেশন আছে যারা কোক আপনার এতদিন বয়কট করে আসতেছেন এইগুলা জীবনে শুনছেন না কি আগে কখনো যে আরব লীগের সময় আরবের এতটা ছয়টা দেশ মিলে উনিশশো অমুক সালের মার্চ মাস থেকে অমুক সালের জুলাই মাস পর্যন্ত কোকের সাথে সম্পর্ক খারাপ ছিল আরব লীগের এই কারণে আমরা কোক বয়কট করতেছি আপনি কি কারণে এতদিন ধরে কোক বয়কট করে আসতেছেন না এগুলো আপনি আর এক জীবনেও শুনেন না আমিও শুনি নাই প্রথম শুনলাম তার মানে ওই কিবলা ঠিক রেখে ওনারা এখন নানানভাবে মেন্টাল জিমন্যাস্টিক্স মানসিক কসরত করে মিলাইতেছে দুই দুই চার তো একটা কৌতুক আপনাদেরকে অনেক সময় বলছি আরেকবার বলি রাইট যে কিবলা ঠিক রাখার জন্য হ্যাঁ এক হাজব্যান্ড হইতেছে কি কিলাবে বউ কিলাবে আর কি হ্যাঁ এখন বলতেছে বউকে যে কি নিয়ে কিলাবে কোনো অজুহাত খুঁজে পাচ্ছে না তারপরে একটু পরে সাবার মারা শুরু করছে এখন ওয়াইফ বলতেছে কী ব্যাপার আমাকে মারতেছেন কেন বলতেছে যে উঠানে কুকুরটা শুয়ে আছে দিয়ে বালিয়ে দিলি না কেন হ্যাঁ সো বউ কি ল্যাবেটা এটা ফিক্স করা আছে এখন যেমনে হোক দুই চার পাঁচ দশ মিলে এখন এরা ব্লিক বের করে এনে এখন নেক্সাস খুঁজে বের করা হচ্ছে এতদিন কিন্তু নেক্সাস টেক্সাস হচ্ছে খুকিজ ইসরায়েলের প্রোডাক্ট আছে তো এই আচরণগুলোর সমস্যা কোথায় যেটা আমি বলি যে মবদের এই মানে গাজোয়ারি কাজকর্মের সমস্যাটা কোথায় কারণ এরা এখন একটা বিষয় কি যে এরা কি করতেছে কেন করতেছে জানে বোঝে ইনফর্ম তারপর আমি সেটা সাথে একমত না বা দ্বিমত হলে কোথায় বা কী আলোচনা ডাকাতে কি করতেছে কেন করতেছে এই গোয়ারগুলো কোনো হদিশ নাই তারপর একটা একটা করে যখন ধরাই দেওয়া হয় তখন ও আচ্ছা আচ্ছা সরি হে আমরা তখন না আমরা এই কারণে ওই কারণে করতেছিলাম কারণ এরা এতদিন বলে আসলে ইসরায়েল ইসরায়েলি প্রোডাক্ট কোক এই জিনিসের উপর দাঁড়াই এরা এত প্রোডাক্ট বয়কটের কথা নেই এই জিনিসেরই ভিত্তি নাই এবং এটা এতদিন পরে এরা ফিগার আউট করে এখন ব্যাক ট্র্যাক করে নানা ন্যাক্সাস করতেছে এবং এই ধরনের আচরণের সমস্যা হচ্ছে যে এইগুলোর সমস্যা কেন মানে আলোচনা করতে হবে এগুলো তো আপনারা জানার কথা রাইট এই কি দিয়ে কী করা যায় একটা কথা তুলে দিলে কারোর পিঠে সাপের মতো মেরে ফেলে এরা থেকে কয়েক বছর আগে এক স্কুলে এক মহিলা বাচ্চা নিতে আসছে কথা তুলে দিচ্ছে যে ছেলে ধরা তারপর পিঠে সাপের মতো মেরে ফেলছে এবং সেই মহিলা ছেলে ধরা বলে কথা তুলে কেন মারছে সেই সময় আবার এই মব কথা তুলে দিছে যে পদ্মা সেতুর জন্য শিশু বলে দেওয়া হচ্ছিল পদ্মা শিশু উদ্বোধন করার আগে শিশু বলে দেওয়া হচ্ছিল সুতরাং স্কুল কলেজ থেকে শিশুদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে মানে মবরা চা করে বেড়ে আর কি এই কথা তুলে দিয়ে মহিলাকে সাপের মতো পিঠে মেরে ফেলল নাও এখন এই ধরনের প্রশ্ন যদি আপনি করা শুরু করেন যখন এই ধরনের মপরা শুরু করে এই শিশু বলে দিবে পদ এখন এই দেখেন এই কথাগুলো মার্কেট পায় কেন পদ্মা সেতুর সাথে সরকারের সংশ্লিষ্টতা আছে সরকারের বিরুদ্ধে যেগুলো আছে মোটামুটি তহিদি জনতাগুলো আর কি মোটামুটি এরা হইতেছে সরকার বিরুদ্ধে কিছু পাইলে ওটি নিয়ে লাফালাফি শুরু করবে সুতরাং পদ্মা সেতুর জন্য সরকার শিশু বলে দিচ্ছে এদের কাছে খুব পছন্দ হইতেছে এই কথা এগুলা সমানে ঘরে দরে ছড়াইছে এবং সেটা সেটার কনসিকুয়েন্স কোথায় গিয়ে বলছে একটা নিরব মহিলা সাফল্য পিটিএম এর ফেলছে এরা তো এই কারণে এই মকদেরকে এই মব্দের ভিত্তিহীন কাজকর্মকে অমূলক কাজকর্ম খেয়ে সাপোর্ট করা যাবে না আর যদি ওরা ইনফর্ম হইতো ওরা জেনে বুঝে কাজ করতো কি করতেছে কেন করতেছে তারপর একটা আরহুমের কথাবার্তা আলোচনার জায়গা থাকে করতেছে কেন করতেছে এখন ওরা নেক্সাস খুঁজে অ্যারাবলিগের শাল খুঁজে বের করতেছে যে তুই কুকুরের বালিশ দিল না কেন ফের খিলাম এটা নিশ্চিত করলাম এটা এটা আগে কিভাবে ঠিক করা আছে এখন কারণ খুঁজে বের করি এখন দুই দু চার মিলে আনি তো এবং কোক বয়কট করা নিয়ে এই এই বিজ্ঞাপনটা এখন দিতে গেল কেন এরা এটা সম্ভব কারণ ঈদ তো আসছে ঈদের কারণে কোকের বাজার তো এটা বোঝা যাচ্ছে যে কোক ইয়ের একটা ইম্প্যাক্ট আছে তার মানে রাইট বয়কটের ইয়েস নো দেখেন আমি যখন আলোচনাটা করছিলাম অনেক আগে এই কোক বয়কটের মৎসব যখন শুরু হয়েছিল বাঙালি যারা কোক খায় না তো তখন আমি সেখানে আলোচনা করছিলাম আপনাদেরকে দেখেছিলাম যে কোকের টোটাল ওয়ার্ল্ড রেভিনিউ কত পার্সেন্ট এশিয়া থেকে আসে কত পার্সেন্ট সাউথ এশিয়া থেকে আসে এবং বাংলাদেশ থেকে আসে পয়েন্ট কত কত পার্সেন্ট জানি সো পুরা বাঙালি যদি সবাই একযুগে কোকা বন্ধ করে দেয় সেটা করতেছে না তামা করতেছে সবাই যদি একযুগে বন্ধ করে দেয় ও সাগর এক ফোটা পানির চেয়ে কম ইম্প্যাক্ট দেয় বাঙালি তো যেটা বলে এটা ইম্প্যাক্ট নেই কোনো রাইট গরিব তো যেহেতু গরিব যেহেতু তো কোনো নাই তারা যেগুলো করতেছে কোকাকুলা টের পাচ্ছে টেরও পাচ্ছে না এখন দেখেন এই গুজববাদগুলো ছড়াবে যে কোলা টের না পেলে বিক্রাম করাইতে গেছে কেন এটার কারণ হচ্ছে পটেন্সিয়ালি যে কারণ সেটা হচ্ছে কোলা তো টের পাচ্ছে না কিন্তু কোলার তো বাংলাদেশে বেচা বিক্রি হচ্ছে ফ্যাক্টরি আছে এখানে কিছু লোক কাজ করে বাংলাদেশে কিছু লোক চাকরি করে তাদের চাকরি এখন হুমকি তারা তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করতেছে কোকাকলার কিছু আসলে জানে না কোকাকলো এই ফ্যাক্টরি বন্ধ করে দিলে তাদের রেভিনিউর মধ্যে একটা চুল পরিমাণ টান পড়বে না টাকাটা কনভার্ট করলে বাঙালির এই জন্য এইগুলা মনে করেন এরা চোদ্দো হাজার ডলার নাকি ইসরায়েলকে কোকাকলা ডোনেশান দিয়েছে এই জন্য কোকট করতেছে চোদ্দ হাজার ডলার যে তেজপাতা বাঙালির ধারণা চোদ্দ হাজারকে টাকায় কনভার্ট করে চোদ্দ লাখ কিন্তু চোদ্দ হাজার ডলার যে একটা তেজপাতার পাতার চেয়ে মূল্যহীন ওরা ওরা ডলার টাকা দেখে মাথা কাজ করতেছেন রাইট সো বাংলাদেশে যারা কোকে কাজ করে আমি শিওর তারা মিলে উদ্যোগটা নিছে যে আমাদের চাকরি বাঁচানোর জন্য আমরা এটা করি নাও বাংলাদেশে যারা কোকে চাকরি করে যেটা বললাম এদের এই তথাকথিত বয়কটের মাধ্যমে হায়েস্ট এরা বিপদে আছে

তাদের যদি সত্যিকার অর্থে সাবস্ট্যান্টিভ কাজ করাই যদি তাদের গুরুত্ব সহজ তারা করতো তাহলে কেন তারা ফেসবুক ইউটিউব বয় করতেছে এটা আমার মাথাতেই ঢুকতেছে না এটা আমার মাথাতেই ঢুকতেছে না আপনি আপনি সিঁড়ি শিড়িপেই উঠতেছেন আপনি প্রথম স্টেপে পান রাখে কি আপনি কি সবার উপরে স্টেপ উঠতে পারবেন এটা তো সম্ভবই না আপনার প্রথম প্রথম স্টেপে পা রাখতে হবে আপনার নাম্বার ওয়ান প্রোডাক্ট যেটা রিয়েলি ইসরায়েলি প্রোডাক্ট রিয়েলি ইসরায়েলি প্রোডাক্ট ইন দ্যাট সেন্স যে বাঙালি হিসেবে আর কি যে মার্চা বার হয়তো সিহুদি এবং ফেসবুক হইতেছে তাদের পোস্ট ডাউন করে দেয় ইসরায়েল বিরোধী পোস্ট ডাউন করে দেয় মানে ফেসবুক এবং ইউটিউবও তো যে কোনো রকম উল্টা কথা বললে জায়োনেস্ট ইয়ে নিয়ে কোনো কথা বলে ভিডিও ডাউনলোড করে ডাউন করে দিচ্ছে উক্ত তো এর কিছুই করতেছে না চোদ্দ হাজার ডলার নাকি দিচ্ছে আর কি এর লেগে সময় কোন মাস থেকে কোন মাস তিনি নেক্সট সাজ ছিল খুঁজছে বের করতেছে রাইট এত খোঁজেও লাগবে না ফেসবুক ইউটিউবের কাঠের কলাপ বাঙালি মুসলিমের দৃষ্টিতে এত খোঁজেও লাগবে না এর চেয়ে হাজার গুণ ডিরেক্ট এটি হাজার গুণ মোর ইম্প্যাক্টফুল বাঙালি ফেসবুক এটি করে না ওটা ইউজ করে কোকটা তো খায় না ফেসবুক ইউটিউব তার ডেলি বেসিস ইউজ করে কত ডেলি বেসিসে খায় না বছর একদিন খায় তাও হয়তো খায় না এবং যারা বয়কট করে তারা বেশিরভাগই খায় না তো যেটা তারা ডেলি বেসিস ইউজ করে ফেসবুক ইউটিউব বয়কট করলে সত্যিকার ইম্প্যাক্ট মানে ইম্প্যাক্ট টাচ করা সম্ভব বাংলাদেশের ষোলো কোটি মানুষের মধ্যে আনলে মনে হয় দশ কোটি মানুষ ফেসবুক ইউটিউব ইউটিউব ব্যবহার করতেছে ডেলি বেসিসে কত ডেলি বেসিসেও খায় না এত মানুষও খায় না ডেলি বেসিসে এবং এগেন কোক ডিরেক্ট কিছু করতেছে না ফেসবুক ইউটিউব তাদের দৃষ্টিতে হয়তো অনেকটা সত্যিকার অর্থে যতটুকু ডিরেক্টলি বাট রিভাইজ করতেছে এটাকে তাও এরা ফেসবুক না এত মজা ফেসবুক ইউটিউব ভাই এত মজা হ্যাঁ তো এগুলা এখন এরা করতেছে করুক সেটা কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে যে যেটা বললাম যে মবদের এইসব কার্যকলাপের কনসিকুয়েন্স হচ্ছে যে একটা মানুষ একটা মহিলা পিটিয়া মেরে ফেললো একটা মাকে কয়েকদিন পর ওই যে মসজিদের মধ্যে কি জানি মাইক দিয়ে একটা জো তুলে দেয় যে অমুক বাসায় টাকা পড়ছে বইলে কি বলে পিটিয়া ফুটে মেরে ফেল মাঝে মধ্যে পড়ে পরে দেখে এইগুলো বলে গ্রামের মধ্যে যখন টাকার পরে এরকম ইয়েতে

আমি যখন আলোচনা করছি আমার তো তার আলোচনা কিছু শোনা নাই যখন একটা অ্যাড দিল তখন ওই যে বললো যে গুগল করে দেখেন এখন বাঙালি গুগল করে দেখে আসলে সত্যি কিছু কেজিটালি প্রোডাক্ট না এখন হইতেছে এই এদিক থেকে ওই দিক ওইদিক থেকে ওই দেখে ওই দিক লাফাইতেছে রাইট তারপর আপনার এল এলজিবিটি কী নিয়ে আলোচনা করছিলাম রাইট এরা এতদিন হতেছে আসছে যে এল জিবিটি কি ওইগুলো ইচ্ছা করে এগুলো করে এগুলা বিকৃত রুচি জন আছে এগুলা এখন যখন সায়েন্স ফ্যাক্ট এগুলো আলাপ আলোচনা করে এখন আর পারতেছে না গুলাইতে ফ্যাক্টের সামনে এদের মবদের এই সব আচরণগুলো দিতেছে না এখন তারা ফিরে আসছে এখন তারা সায়েন্স নিয়ে কথা বলে জিনো টাইপ ফিনোটাইপ তারপর কি মেল ফিমেল হরমোন এগুলো নিয়ে এখন কথা বলে প্রমাণ করার চেষ্টা করতেছে যে এলজিবিটি কিউ হইতেছে ভুয়া অ্যাটলিস্ট লাইনে কথা বলা শিখছে এতদিন পরে এসে লাইনে অ্যাটলিস্ট কথা বলতেছে এ লাইনে কথা বললে আলোচনা করা যায় এরা যখন লাইনে এসে বলবে যে কেন কি জানি বলে সমকামিতা এগুলো বিকৃত যৌন সাইন্স দিয়ে আলোচনা করবে তখন আমরা হ্যাঁ ওকে ফাইন আমরা এখন ফ্যাক্ট নিয়ে কথা বলতেছি ডিবেট কাউন্টার ডিবেট করা যায় কিন্তু যদি এরা বলে বলো যে সমকামী যারা তারা ইচ্ছা করে এগুলা করে আপনি তাদেরকে কী বলবেন কো কইতেছে ইসরায়েলি প্রোডাক্টের জন্য আমরা প্রকট করতেছি আপনি তাদেরকে কি বলবেন রাইট তো এই জন্য এগুলোতে মবদের এগুলাতে সাপোর্ট করা উচিত না এরা এদের এগুলোর কাজকর্ম ওই ভদ্রমহিলা যেরকম মারা পড়ছে আমি সেও ওই ভদ্রমহিলা বেঁচে থাকলে সেও বলতে বলতেছি লাইক নাইনটি পার্সেন্ট মুসলমানের দিয়ে সেই কারণে ভদ্রমহিলা বেঁচে থাকলে হয়তো এই আজকে কোক বন বয়কট করা ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করা এই মদ মদ ইসরায়েলি প্রোডাক্ট কোক এই মৎস্যকে যোগ দিতেন হ্যাঁ এই মদদের সাথে তাল মিলাইতেন রাইট তারপরে এই মদদের হাতে কিন্তু তিনি মাই খেয়ে বললেন একটা গুজব তুলে দেয় রাইট তো এই কারণে এই মদগিরিতে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না আমি গতকালকে একটা অফিসে গেলাম এখানে একটা বেশ বড়ো অফিস একটা বড়ো আমেরিকান কোম্পানি এবং দেশ আমেরিকার বাইরের প্রচুরে দাঁড়িয়ে আছে বেশ বড়ো একটা কোম্পানি আর কি নিউক্লিয়ার ফিল্ডের তো যেই মহিলার অফিসে গেলাম উনি হচ্ছে লিড আর কি ওই গ্রুপের লিড তো ওনার হচ্ছে ওনার বাবা মা হচ্ছে ইজ আর উনি হচ্ছে ইয়ার উনি উনি উন্ডিস অন্য জায়গায় কিন্তু বাবা মা প্যালাস্তাই উনি দেখলাম ওনার বোর্ডে লিখে রাখছে আর কি যে প্রতিদিন ইসরায়েলিরা এত পরিমাণ প্যালেস্তাইনির শিশু মারতেছে তাই আমি ওনাকে বললাম যে মানে তোমার গুড ফর ইউ যে তোমার সাহস আছে তুমি এটা এখানে এভাবে করে বলছো এখানে তো পুরুষ ব্যাগ এবং ইয়ের কারণে বলা যায় না না আপনি জিনিসটা দেখেন যে এই ভদ্রমহিলা এখানে এটা বলছে এবং যেটা বললাম যে পুষবেকের কারণে বলা যায় না তারপরেও কিন্তু এটা এখানে বলতে পারছে এখানে তার এত বড় অফিস এটা লিখে রাখছে বোর্ডের মধ্যে মধ্যে তারা তো কেউ সাপের মতো মেরে ফেলতেছে না ভদ্রলোকদের সভ্যলোকদের দেশ এরা হইতেছে আজকে বয়কট করা শিক্ষা সভ্য সভ্যলোকদের কাছ থেকে ভদ্রলোকদের কাছ থেকে এরা এখানে আবার হইতেছে আলাপ মারতেছে যে বললাম সব হিসেবে ব্যাক ক্যালকুলেশন করা নবীজি সাল্লাহ সাল্লাম কবে কোথায় কোন পণ্য নাকি ভয়কট করছে ওকে সো ক্যান্সেল করা প্রোডাক্ট বয়কট করা এগুলা ওয়েস্টার্ন ধ্যান ধারণা রাইট এগুলো এখন কপি পেস্ট চুরি সব নিজেদের কোনো কথা নেই সব খালি হইতেছে আচ্ছা হোক তো এই মহিলাকে তো পিটায় মেরে ফেলতেছে না এখানে কেউ আমি ফেসবুকে দেখলাম যে কোকের ইয়ে দোকানে ঢুকে পিটায় লাঠি দিয়ে পিটায় এক লোকের রাস্তার মধ্যে পিটাইতেছে লাঠি দিয়ে তারপর হইতেছে যে এক মহিলা স্ট্যাটাস দিল দেখলাম যে রেস্টুরেন্টে খাইতে গেছে সেখানে কোক অর্ডার করছে দেখে তারে হইতেছে সবাই আশেপাশের লোকজন মিলে তারা রীতিমতো মারার দশা থাকে এগুলো কোন থেকে সভ্যতা আপনার আপনারা ইয়েতে এরকম করে আমেরিকা থেকে এরকম করে আমেরিকা থেকে এগুলো করে পারে যে ভদ্রমহিলা একজন প্যালেস্টাইনিয়ান হয়ে লিখে রাখছে তার বোর্ডের মধ্যে তার এত বড় অফিস সে একটা হেড তার উপরে সবাই আসা যাওয়া করে তার কোনো কনসিকুয়েন্স করতে হচ্ছে না হয় হয় না যে তার আমি বলতেছি স্টিল করতে পারতেছে এবং অ্যাটলিস্ট গায়ে তো কেউ হাত তুলতেছে না আপনারা এখানে পিঠে সাধারণের মতো মেরে ফুলতেছে না আপনি খুব বয়কট করবেন করেন সমস্যা নেই আপনি আরেকজনের গায়ে হাত তুলতেছেন আরেকজনের সাথে বুলিং দুর্ব্যবহার তো দেখেন আমি এটা বলি সবসময় আপনি যদি সভ্য না হন আপনি অসভ্য হয়ে আপনি কি যিনি সভ্য আইডিয়া ইম্পোর্ট করতেছেন বয়কট করতেছেন ওদের মতো করে ক্যান্সেল করতেছেন হচ্ছে কী একটা ভজগট একটা হাস্যকর একটা গোদামিলের হয়ে দাঁড়ায় তো যাই হোক এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই এরা করতেছে করুক আমার আমার তাতে কী আসে যে আমি তো ওখানে নাই এগুলোর মধ্যে নাই করতেছে করুক এখন নেক্সাস যে ওয়েট করতেছে আর কি এখন আর কোক ইসরায়েলি প্রোডাক্ট এখন ইসরায়েলি প্রোডাক্টের সাথে নেক্সাস আছে চৌদ্দ হাজার ডলারের বিশাল অ্যামাউন্ট ইসরায়েল খেয়ে ইয়ে করছে আমি দেখেন আমি একেন বলতেছি না কোক হইতেছে ইসরায়েলের প্রতি যত কর্পোরেট আছে পৃথিবী সবগুলো ইসরায়েলের প্রতি সমর্থন আছে সবগুলোর আর ইসরায়েলের প্রতি কোকের চেয়ে মোর ওপেন সমর্থন আছে কি বললাম আপনার ফেসবুক ইউটিউবে ওইটা প্রকট করবেন হ্যাঁ তো যাও এরা এগুলো করতেছে কেন কি করতেছে করুক সেটা আপনার আপনাদের মতো যে যার মতো করে ইয়ে করবেন আমার দাবি এবং চাওয়া এবং আমার বক্তব্য হচ্ছে এই মতদের সাথে লাফাবেন এই মবদারা যারা যতদিন পর্যন্ত স্বশিক্ষিত সুশিক্ষিত না হবে কথাবার্তা মিথ্যা গুজব ছড়ানো বন্ধ না করবে যা বলবে কথার ভিত্তিহীন কথাবার্তা ছড়ানো গুজব ছড়ায় কোক ইসরায়েলির প্রোডাক্ট বর্ণনা করে ফেলতেছে তুমুকে কিলা মেরে ফেলতেছে তুমুকে ধরে ভেঙ ভাঙচুর করে ফেলতেছে ভেঙে ফেলতেছে এসে এগুলোর মধ্যে আমি নেই আর কি আচ্ছা আর লাস্ট কথা হচ্ছে যে একটা নিয়ে যদি কথা বলি একটা খুবই নিচু মানের খুঁজি খুবই বাজে রুচির অ্যাড হয়েছে কী অ্যাড করছে আমি যাই না আজকাল সবাই একটু ফানি করার চেষ্টা করে অ্যাড অ্যাড ফানি করার চেষ্টা করে এই জন্য ওরা একটু ফানি এতে করি কিন্তু একটা সেন্সিটিভ বিষয়ে ফানিওয়ে তো করতে পারে নাই সো এটা কী করলো আইডন্ট নো দ্যাট এটা এখন হাইন্ড সাইড ইজ টোয়েন্টি টোয়েন্টি এটা এরকম ল্যাশের কারণে ল্যাশব্যাকের কারণে এখন হয়তো মনে হইতে পারে যে হা এটা কী করলো অথবা তারা ভাবতেছে যে খারাপ কাজ হইছে হয়তো তখন হয়তো আমিও এই অ্যাডটা দেখে মার্কেটে ছাড়ার আগে হয়তো আমার কাছে এমন লাগতো না এখন ল্যাশব্যাগের মুখে হইতেছে এখন মনে হচ্ছে এটা ফালতো সো হাইন্ড সাইড ইজ টোয়েন্টি টোয়েন্টি পিছনে বসে অনেক কমেন্টই করা যায় ক্যানি ক্যানির মতো স্টিল আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো হয় না স্টিল মনে হচ্ছে এটা খুব একটা নিম্নমানের হাস্যকর অ্যাড হয়েছে তবে এটা অ্যাটলিস্ট এই একটা শোজ যে বাংলাতে কোক বাংলাদেশ বাংলাদেশী কোক কি কোক বাংলা বাংলাদেশী কোক চাপে আছে এটা বোঝা যাচ্ছে আন্তর্জাতিকভাবে তো অ্যাগেন আর বাঙালি যে পরিমাণ কোক খায় ফুটা পেনি পর কোকের কিছু আসে যায় না কোক বাংলাদেশ যে তারা মনে হচ্ছে চাপে আছে বিধায়ক কোরবানিদকে সামনে রেখে এটা এড অ্যাড প্রচার করতে গেছে বাংলাদেশিরা মিলে তাদের চাকরি বাঁচানোর জন্যে এবং খুব বাজে মানের একটা কাজ হয়েছে এবং এটার পর যদি কোক বাংলাদেশ শেষ পর্যন্ত বন্ধ হয়েও যায় তাতে কবে এরকম কিছু আসবে যাবে না কিন্তু এরা করতেছে আনন্দ নিচ্ছে তখন আবার দেখবেন আবার নতুন নতুন ক্যালকুলেশন বের করবে যে হ্যাঁ কোকাকোলা টোটাল রেভিনিউর জিরো 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 ওয়ান আমরা আঘাত করতে পারি নাই কিন্তু এটার মধ্যে একটা বার্তা আছে সেটাতে শুরুতে বলার নাই শুরুতে কথা বলার না যে বার্তা দিচ্ছি শুরু হতে বলছেন ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করে ইসরায়েলকে ধসাই দিচ্ছি এমন ইসরায়েলকে ধসাইছেন আপনাদের ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সব পরে সাফ হেরা হইতেছে কি জানি ন্যারেটিভ বাঙালি মুসলিম এবং মুসলিম এরা হতে নেটিভের কি লড়াইয়ে জিতে জিতে থাকতে হবে ওদেরকে চাপাবাজি গুজব এসব লড়াইয়ে ওদেরকে জিতে থাকতে হবে আর মাঠের লড়াই এদের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী মোরে